প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্যোগ মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে সবকিছু, কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো অনেকটাই সম্ভব বলে মনে করেন অনেকেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করে সঠিক পদক্ষেপ নিতে বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এক মকডিলের আয়োজন করা হয় জিবির ক্যান্সার হাসপাতাল এবং দশরথদের গেস্ট হাউসে। আমাদের সদর মহকুমা প্রশাসনের অন্তর্গত যে ভূমিকম্প নিরোধক একটা মকড্রিল অনুষ্ঠিত হয়েছে, এটা সারা রাজ্যের অঙ্গ হিসাবেই আমরা সদর সাবডিভিশনে আজকে পালিত করেছি। প্রাথমিকভাবে আমাদের এখানে যে রিপোর্ট, এখানে আমাদের ক্যান্সার হসপিটাল এবং দশরথ দেব মেমোরিয়াল যে গেস্ট হাউসটি আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে দুটি স্পট থেকেই প্রায় 23 জন লোককে কুইক রেসপন্স টিম এসে তাদেরকে উদ্ধার করেছে। এর মধ্যে তাদের প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা করেছে মেডিকেল টিম এবং এর মধ্যে থেকে 8 জনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদেরকে জিবি হসপিটালে স্থানান্তরিত করেছে। এটাই এখন আমার প্রাথমিকভাবে এই খবরটি। মৃত্যু হয়েছে কতজন? মৃত্যু এখন পর্যন্ত আমাদের 2 জনের খবর এসেছে। মকড্রিলে অংশগ্রহণ করেছে আমাদের PWD, GSCCL, তারপর মেডিকেল মানে হেলথ, তারপর TNGCL, আমাদের প্রশাসন, তারপরে DWS, এই ডিপার্টমেন্টগুলি প্রাথমিকভাবে অংশগ্রহণ করেছে। আমি সদর SDM।